السلام عليكم ورحمة الله وبركاته. হ্যালো, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন, বলেন। আমি একটা কাজ করি, আমি মুসলমান, বুঝছেন? আমি একটা মানে হারাম কাজ খুব পছন্দ করি, এই জন্য আপনাদের লাইভ গুলো খুব শুনি। নাস্তিকদের লাইফ শোনা তো হারাম, এটা এটাই তো করেন আপনি মনে হচ্ছে। না, নাস্তিকদের লাইভ শোনা ছাড়াও একটা কাজ আমার খুব পছন্দ, যেটা আমি করি এবং যেটা আমি খুব ভালোবাসি আর কি, এই জন্য আপনাদের লাইভ গুলো দেখি। আচ্ছা আচ্ছা, কি কাজ তো এটা, এটা কি বলতে চান আমাদেরকে? আপনি কি শুনতে চান? না, আপনি যেহেতু উল্লেখ করলেন, সেহেতু আপনি, আমার তো মনে হচ্ছে আপনি সেটা বলতে চাচ্ছেন, না, বলতে না সেটা চাইলে না তাহলে বলাই আপনি ভালো। উল্লেখ করতেন না। তাহলে উল্লেখ করলেন কেন? যদি বলতেই না চান তাহলে সেই জিনিসটা উল্লেখ করলেন কেন? জি, তো আমার তো আমার প্রশ্নটা মনে হলো হচ্ছে আপনি আপনি যে আসলে আপনি আসলে বলতে চাচ্ছেন, কিন্তু একটু সংকোচ হচ্ছে, কিন্তু আপনি আসলে বলতে চাচ্ছেন, যদি বলতে চান তাহলে বলতে বলতে পারেন, পা অসুবিধা কি। হ্যাঁ বলতে তা বলতে চাইতাম, কিন্তু ধরেন এখানে তো অনেকেই শুনে, এই জন্য পরে যদি কোনো সমস্যা হয়, অনেকে শুনলে তার সমস্যা কি, অনেকে শুনলে শুনবে, অসুবিধা কি, আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি অন্য অন্য মানুষ শুনলে শুনবে, অসুবিধা কি। হ্যাঁ বলেন, তাহলে আমি বলতে চাইলে হচ্ছে বলেন গান আমাদের বাজনা খুব যেটা। পছন্দ। আচ্ছা আচ্ছা, গান জি বাজনা পছন্দ করেন, তাই তো? হ্যাঁ, খুবই এটা তো পছন্দ খুবই ভালো করি, কথা, বুঝছেন? এটা তো খুবই ভালো কিন্তু কথা। মানে এটা তো হারাম হারাম, এই কারণে আমি মানে খুব গিলটি ফিল করি। আমি গান গাই কিন্তু আমি মানে গিলটি ফিল করি ভেতর থেকে, যে আমার আল্লাহর কাছে কি হিসাব দিব, মানে খুব গিলটি ফিলিং হয় ভেতর থেকে, সাবাল্টন ভাই এই কি কিছু জন্যই বলবেন? শুনি। তাই আপনার ধর্ম যদি আপনাকে গিলটি ফিল করায় তাহলে আপনার ধর্ম ছেড়ে দেন। এখন ধর্ম ছাড়তে গেলে তো অনেক সাহস লাগে, আমার অত সাহস নাই। কেন কেন আপনার কেন মনে হয় যে ধর্ম ছেড়ে দিলে সাহস লাগে? স্পেসিফিক্যালি কি জিনিসের সাহস? হ্যাঁ, অনন্তকাল জাহান্নামের আগুনে পোড়া একটা খুবই খারাপ কাজ, এটা খুবই একটা ভয়ঙ্কর, একটা মনে করলেও তো ইয়া হয়, মানে ভিতর থেকে রাতে ঘুম হারাম হয়ে যায়। আপনি যে আমি গান নামাজ পড়ে বাজনা আল্লাহর কাছে মাপ চাই। আপনি যে গান বাজনা পছন্দ করেন, আপনি কি এই জিনিসটা পাল্টাইতে পারবেন? হ্যাঁ মানে গান বাজনা পছন্দ, আমি মাঝে মাঝে ছেড়ে দিই যে আমি করবো না, কিন্তু ছাড়তেও পারি না, মানে এতটাই ভালোবাসি, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। হ্যাঁ, সেটা হচ্ছে গান বাজনা মানে আপনি করাটা আর কি, বাট আপনার যে পছন্দটা, এই পছন্দটা কি আপনি পাল্টাইতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন? এখন আমার মনে হয় কি, যে আমি গান গাওয়ার জন্যই জন্মগ্রহণ করছি, এরকম একটা ভিতর থেকে আসে, যে আল্লাহ আমাকে এইভাবে বানাইছে কিন্তু আবার এটা হারাম করছে, আমার ভেতর থেকে এরকম একটা মানে খুব মানে অস্বস্তি আসে, কিন্তু আবার ধর্ম ছাড়াটা তো এটা আমার পক্ষে অসম্ভব, আমি ধার্মিকও। তাহলে আপনার একটা চয়েস মেক করতে হবে যে আপনি কাকে বেশি ভালোবাসেন, গান বাজনাকে নাকি আল্লাহকে। এবং গান বাজনার কথাটা হচ্ছে যে নট অ্যাকচুয়ালি গান বাজনা, আপনি আপনার জীবনকে বেশি ভালোবাসেন নাকি আল্লাহকে বেশি ভালোবাসেন? এখন আল্লাহই তো আমাকে গুণ দিছে, আল্লাহ আমাকে চেহারা দিছে, সুন্দর চেহারা দিছে, সুন্দর কণ্ঠ দিছে, সবকিছু তো আল্লাহ দিছে, এখন আমি তো আল্লাহর উপর অকৃতজ্ঞ, আমি ইনফিডেলিটি তো মানে ইনফিডেলিটি তো আমি করতে পারবো না। আচ্ছা, তো আপনার আপনি প্রিয় যেহেতু গায়ক, আচ্ছা আপনার প্রিয় গায়ক কে বলেন তো, দুই চারজনের নাম একটু বলেন তো। আমি ভারতীয় মিউজিক শুনি সবসময়, দুই চারজনের নাম বলেন যারা আপনার প্রিয় গায়ক গায়িকা। আমার কিন্তু এই যে নুসরাত ফাতেহ আলী খানকে খুবই পছন্দ, আপনার কাকে পছন্দ বলেন তো? রাহাত ফাতে আলী খানকে খুব পছন্দ, পাকিস্তানের আচ্ছা আচ্ছা, আর আর লতা মঙ্গেশকর আচ্ছা, আরো আছেন, দুই চারজনের শ্রেয়া নাম, ঘোষাল আছেন, ভারতের মানে মিউজিকটা ভালো লাগে। তাহলে তো অসুবিধা কি, আপনি জাহান্নামে যাবেন তারাও তো জাহান্নামে থাকবে, অসুবিধা কি, এখানে গান বাজনা করবেন, সমস্যা কি। আর এখানে একটা জিনিস আপু, আপনি যেহেতু বললেন যে আপনি মনে করেন যে আল্লাহ আপনাকে আকার আকৃতি দিছে আর কি, যেটার জন্য আপনি হচ্ছে আল্লাহর প্রতি কৃতজ্ঞ, আপনি যদি এই জিনিসটা বিশ্বাসই করতেন না যে আল্লাহ আপনাকে কিছু দিছে, তাহলে মানে আল্লাহ আপনি কারোর উপরে কৃতজ্ঞ থাকতেন না, কারণ আপনি আল্লাহকে সিম্পলি সেই টাইমে বিশ্বাস করতেনই না। সো আপনি যদি যুক্তি তথ্য প্রমাণ ব্যবহার করেন, আপনি এই কনক্লুশনে রিচ করবেন যে আল্লাহ বলতে কিছু নাই, তো তখন আপনি খুশি খুশিতে গান বাজনা করতে পারেন। এখন আমি খুশি খুশিতে গান বাজনা করি, কিন্তু ধরেন আমার মনে হয় কি, যে আমার তো এটা আল্লাহ মানে আমার ভয়েসটা বাইরে যাওয়া তো নিষেধ, পুরুষ মানুষ শুনে আমার ভয়েস অ্যাট্রাক্টেড হবে। অনেকে ধরেন গান শুনে বলে কি, তোমার অনেক ছেলেরা আসে, কিন্তু ধরেন
আমি মানে মনে করি যে এই গানটা গাচ্ছি বলে ছেলেরা অ্যাট্রাক্টেড হচ্ছে, এটা একটা খারাপ একটা ইয়া, কিন্তু এরকম এইটা বিলকুল না। এই স্পেসিফিক জিনিসটা যে ছেলেদেরকে অ্যাট্রাক্ট করে, এটা কিন্তু মানে আপনি যে বললেন যে ইসলামের সাথে গিল্টি ফিলিং দুইটা কিন্তু আলাদা আর কি। তো আপনি আসলে কোনটা নিয়ে আলোচনা করতে চান, যে ইসলামের থেকে যে গিল্টি ফিলিং নাকি ছেলেদের থেকে অ্যাট্রাক্টেড যে এটা যে একটা খারাপ জিনিস, কোনটা? গিল্টি ফিলিংটা হতো না যদি আমি কোনো হিন্দু ঘরে জন্মগ্রহণ করতাম, কিন্তু আমি তো মুসলিম ঘরে জন্মগ্রহণ করছি, আমি মুসলমান, এখানে মানে গান বাজনাটা একেবারে নিষিদ্ধ। হ্যাঁ, কিন্তু আপনি যদি হিন্দু ফ্যামিলিতেও যদি জন্মগ্রহণ করতেন, আপনি পরের যে কথাটা যে আপনার ভয়েস হচ্ছে ছেলেদেরকে অ্যাট্রাক্ট করতে পারে অ্যান্ড এটা যে একটা খারাপ জিনিস, এটা এটা হইতে পারতো আর কি। বাট ইসলামের থেকে স্পেসিফিক্যালি যে গিল্টি ফিলিং সেটা আপনার থাকতো না আর কি। ইসলামের থেকে যে গিল্টি ফিলিং, এটা যদি আপনি দূর করতে চান, সেটার জন্য আপনি যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যদি এই কনক্লুশনে আপনি রিচ করেন যে আল্লাহকে বিশ্বাস করার জন্য কোনো প্রমাণ নাই, যার জন্য আপনার আসলে কৃতজ্ঞ বা গিল্টি বা কিছুই ফিল করার কোনো লাইক কারণ নেই, তাহলে ইসলামের থেকে স্পেসিফিক্যালি ইসলামের থেকে সেই গিল্টি ফিলিংটা আর থাকবে না আর কি। এখন অন্য গিল্টি ফিলিং আপনার তাও থাকতে পারে, যে হ্যাঁ আপনি যেটা বললেন যে আপনি মনে করেন যে আপনার কোনো একটা গাইলে এটা হচ্ছে ছেলেদেরকে অ্যাট্রাক্ট করবে অ্যান্ড এটা আপনাকে গিল্টি ফিল করায় আর কি। সো প্রথমটা যেটা বললাম যে যুক্তি তথ্য প্রমাণ, আর দ্বিতীয়টা যে আপনার গলা যদি কোনো একটা ছেলেকে অ্যাট্রাক্টও যদি করে, এইটার পিছনে আসলে গিল্টি ফিল হওয়ার লাইক কারণটা কি আপনার? আমার ধর্মে যেহেতু নিষিদ্ধ, মানে আমার ভয়েসটা সে শুনতেছে, তার ভালো লাগতেছে, এটা তো মানে ইসলামে নিষিদ্ধ করা। এখন আমি সবার সামনে গান গাচ্ছি, আবার গান গাওয়ার সময় একটা কি হয় জানেন, মানে সবকিছু ছেলেরা মানে দেখতে পায়, সবাই সবকিছু চেহারা দেখে, অনেক কিছু দেখে। তাহলে এই গিল্টি ফিলিংটা, যেহেতু এটা আপনি একটু আগে যে বললেন যে ইসলামের সাথে রিলেটেড, যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যদি আপনি ধর্ম যদি ছেড়ে দেন, তাহলে এই গিল্টি ফিলিংটা আর থাকবে না আর কি। এখন আমি অনেককে অনেক মানে আমার অনেক মানে ধার্মিক লোকদের আমি জিজ্ঞেস করি, যে যারা একটু জানে মোটামুটি, যে এইটা হচ্ছে আমি এরকম গান করি, আমার ভেতর ভেতরে মানে খারাপ লাগে, গিল্টি ফিল হয়, তো তারা বলে কি যে অনেকে বলে যে হ্যাঁ এটা হারাম, আবার অনেকে এই কথা বলে যে হারাম না, তুমি যদি অশ্লীল ভাষা মানে ভাষা ব্যবহার না করো গান বা মানে বা ভঙ্গিমা না করো সেটা হারাম না, এরকম বলে বলে বুঝায় যে তুমি ধর্মটা ছেড়ে দিও না, ধর্মটাও রাখো কিন্তু গানটাও করো যদি তুমি না ছাড়তে পারো, কিন্তু ধর্মটা ছাড়ার দরকার নেই। ধর্মের মধ্যে কোনটা নিষিদ্ধ কোনটা নিষিদ্ধ না, এটা কিভাবে জানবেন আপনি? আপনি কি মানুষের কথা অনুযায়ী আপনি মনে করবেন যে হ্যাঁ আমার ধর্মে গান নিষিদ্ধ করা নাই, এই জন্য আমি গান গাইলেও আমি গিল্টি ফিল করবো না, নাকি আপনি নিজের ধর্মগ্রন্থে দেখবেন যে কি লেখা আছে সেখানে? এখন ধর্মগ্রন্থে তো এই গান বাজনা গুলো খুবই খারাপ চোখে দেখা হয়েছে। তাহলে সেই সেম একই জায়গায় যে আমি গান সমস্যাটা হচ্ছে শিখতাম ধর্মের হিন্দুদের মধ্যে। কাছে, বুঝছেন, আমি হিন্দুদের সাথে মানে হিন্দুদের কাছে গান শিখতাম, একটা হিন্দু লোক মানে আমার ফ্যামিলি তো কনজারভেটিভ, তো এখন একটা হিন্দু লোক আমাকে বলতো কি যে এই মেয়েটার গলাটা খুব সুন্দর, উনি আর কি জোর করে করে আমাকে শিখাইতেন চুরি করে করে, মানে আমি ঘর থেকে চুরি করে করে ওনার কাছে যাইতাম, উনি শিখাইতো, উনি হিন্দু ছিলেন। এবং যেহেতু আপনার ধর্মগ্রন্থে এটাকে খারাপ জিনিস হিসেবে লিখছে, তো আপনার গিল্টি ফিলিং আসছে সেই ক্ষেত্রে, তো আবারও সেই একই জিনিস যুক্তি তথ্য প্রমাণ ব্যবহার করে ধর্ম ছেড়ে দেয়। এখন ঠিক ধর্ম আছে ছাড়াটা, যে আপু, আপনি যদি, আমি আপনাকে বলবো শুনুন না ভাই আর একটা প্রশ্ন, কি ছাড়বেন কি জি জি রাখবেন জি সেটা আপনার ব্যাপার, আপনার ব্যক্তিগত বিষয়, আপনি নিজেই সিদ্ধান্ত চিন্তা ভাবনা করে আপনি সিদ্ধান্ত নেবেন। তো আপনি নিজেই চিন্তা ভাবনা করেন যে আপনার কোনটা কোনটাকে আপনার রাখতে ইচ্ছা হচ্ছে, কোনটা আপনার ভেতর থেকে আসতেছে, কোনটা কোন জিনিসটা আপনার ভেতর থেকে আসতেছে সেটা আপনি নিজেই ডিসাইড করবেন আলটিমেটলি। তো নিজে ডিসাইড করেন তাহলে।